হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকে আমি খুবই ভদ্র চশমা পরিহিত কাজী নওশাবা আহমেদ একজন ডক্টরের ক্যারেক্টার প্লে করতে যাচ্ছি। তো অভিনয়ের খাতিরেই আমার হাতে এই স্থিরতা এসেছে। তো আমি একটু আগে মানে জ্যামে বসে থাকতে থাকতে চিন্তা করছিলাম যে আমি তো আমার হৃদয়ের স্পন্দনা শুনতে পাচ্ছি না, তো আমার মাথার যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেটা আমি আসলে পরিমাপ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস আমার রিয়েলাইজ হলো যে আমাদের তো জাতিগতভাবে বিবেক হারিয়ে যাচ্ছে। আমরা ভালো কাজ করলে মানুষকে মারি, আমরা শিশুদেরকে ধর্ষণ করি, আমরা ধর্মের নামে আলোকিত মানুষদেরকে খুন করার জন্য মানে একেবারে রেডি থাকি, জাফর ইকবাল স্যারের মাথায় কোপ মেরে দিই। তো আমাদের তো আসলে মানে বিবেকের এবং আমার পাশের মানুষটা যে ভালো আছে কিনা, কষ্টে আছে কিনা সেটা জানানোর চেষ্টা করি না। তো এই ক্ষেত্রে একজন ডক্টর হিসেবে আই রেকমেন্ড প্রত্যেকটি বাঙালির হাতে, প্রত্যেকটি মানুষের হাতে একটি করে স্থিত, যাতে আমরা আমাদের পাশের মানুষটি স্পন্দন শুনতে পাই। এমনিতে তো শুনতে পাচ্ছি না, তো এই যন্ত্রের মাধ্যমে যদি আমরা আমাদের পাশের শিশুটি, পাশের বয়স্ক মানুষটি, পাশের মানুষটি, দেশের মানুষের একটু স্পন্দন শুনতে পাই, তাহলে তবু যদি আমাদের বিবেকটা একটু জেগে ওঠে, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সকল ক্ষেত্রে মানবিক দিকগুলো যদি বেঁচে ওঠে, যদি সম্ভব হয়। সো আই রেকমেন্ড, স্ট্রংলি রেকমেন্ড স্থিত ফর এভরিওয়ান, কারণ আমরা তো শিশুদেরকে ধর্ষণ করে দিচ্ছি, তাই না? তেমন আর কি আমাদের বিবেক তো মরে যাচ্ছে, হৃদস্পন্দন তো আমরা শুনতে পাচ্ছি না। তো হৃদস্পন্দন শোনার জন্য রয়েছে একটি করে স্থিত সকল বাঙালির হাতে। ভালো থাকুন।